মানুষের উন্নয়নের চাপায় যদি মানুষের মৃত্যু হয় সে উন্নয়ন কখনোই আমাদের কাম্য নয়। এই ঘটনা প্রতিনিয়ত হতেই থাকে, একটা হয় আরেকটা ধামাচাপা পড়ে এমন একটা অবস্থা। যেমন 2012 সালের দিকে চিটাংয়ে ঠিক বদ্রঘাটের ফ্লাইওভার ভেঙে পড়েছিল, যেখানে প্রায় 14-15 জন মারা গেছিল। কিছুদিন আগে মগবাজার বা আরও ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এই ব্যাপারটা হতেই থাকছে। রাজধানীর উত্তরায় ঘটে যাওয়া গার্ডার চাপা পড়ায় যে 5 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 2 জন, এটি কি শুধুই সড়ক দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু, এই বিষয়ে আমরা কথা বলবো এবং এই দায়ভার আসলে কার। দুর্ঘটনা এটি অবশ্যই, কিন্তু এই দুর্ঘটনার পেছনে একটা বিশাল অব্যবস্থাপনা এবং অভাবনা জড়িত আছে। প্রকল্প পরিচালক, প্রকল্প তত্ত্বাবধায়ক, প্রকল্পের নিরাপত্তায় যারা জড়িত এবং ওখানে যে ক্রেন চালক, সেখানের সবটুকুতেই একটা অব্যবস্থাপনা জড়িত আছে। প্রকল্পটি আমরা জানি 10 বছর আগে শুরু হয়েছে এবং এটি 5 বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। সেখানে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 10 বছরে নেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিগুণ সময় লাগছে। দ্বিগুণ সময় লাগছে বটে, কিন্তু সেই তুলনায় প্রকল্পের যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ যে এলাকায় এই উন্নয়নটি হচ্ছে বা প্রকল্পটি কাজ করছে, সে এলাকায় যে সাধারণ মানুষ এবং যানবাহনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিকটি কিন্তু একদমই জরুরিভাবে দেখা হয়নি এবং যে কারণে আমাদেরকে সেই দুর্ঘটনাটি দেখতে হলো। 5টি তাজা প্রাণ রাস্তায় চলে গেল। মানুষের জন্য যে উন্নয়ন, মানুষের উন্নয়নের চাপায় যদি মানুষের মৃত্যু হয় সে উন্নয়ন কখনোই আমাদের কাম্য নয়। সরকারের উচিত এবং সংশ্লিষ্ট সকলের উচিত আমাদের ঢাকাসহ সারা বাংলাদেশে যে উন্নয়ন প্রকল্পগুলো চলছে এটার আন্ডারে কী কী ধরনের ঝুঁকি আছে, সেই ঝুঁকিগুলোকে খুব গুরুত্বের সাথে দেখে পরবর্তীতে যেন এরকমের কোনো দুর্ঘটনা আমাদের দেখতে না হয় সে বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নেবে বলে আশা করি। যে হারে হচ্ছে দুর্ঘটনার শিকার আমরা হচ্ছি, আমাদের জীবন, সকলের জীবনই আসলে অনিরাপত্তায়। আমরা সড়কে নামলেই হচ্ছে আমাদের ভুলে যেতে হয় যে আমরা আগামীকাল বাঁচবো কি বাঁচবো না। এই যে মানে একটা গার্ডার যে পড়ে যাচ্ছে, তো এই গার্ডারটা পড়ে যাচ্ছে যে পড়ে গেলে যে মানুষ মারা যাচ্ছে, এই ব্যবস্থাটা থাকতেছে কেন আসলে? তো কারণ হচ্ছে ওই জায়গাটা তো আমরা চাইলে মনে হয় অফ করে দিতে পারতাম, ওই জায়গায় চলাফেরা করা বা যেই সময় কাজটা চলতেছে সেই সময় ওই ইয়েটা অফ করে দেওয়া যেত বা অন্য কোনো ব্যবস্থা করা যেত হয়তো, আমি জানি না, আমি এগুলো টেকনিক্যাল ব্যাপারে অত ভালো না, ফলে অত ভালো বলতে পারে না, বাট আমার মনে হয় যে এই ব্যাপারগুলো হয়তো ভিন্ন কোনো ব্যবস্থা নিলে হয়তো এই ইয়েগুলো থাকতো না। আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটলে কোনো জবাবদিহিতার ব্যবস্থা নাই, যে এর একটা ঘটনা ঘটতেছে এর জন্য মানে কাউকে আসলে প্রশ্ন করা যায় না, এখানে কোনো কোনো কর্মকর্তাকে তো প্রশ্ন করা যায় না। এখানে আমাদের যারা এমনিতেই দেশের দায়িত্ব নিয়ে বসে আছে তাদেরকেও আসলে প্রশ্ন করার দায়িত্ব মানে অবস্থা নাই আসলে, ফলে এখন এইটা হচ্ছে বড় কথা যে জবাবদিহিতা নাই। তো জবাবদিহিতা না থাকলে যেটা হয় যে মানে যে যে দায়িত্বে আছে তার দায়িত্ব অবহেলা করলেও তার আসলে কোনো হেলদোল নাই। গতকাল যে উত্তরায় দুর্ঘটনাটা হয়েছে সেটার জন্য আসলে আমরা অনেক মর্মাহত, 5 জন মানুষ মারা গিয়েছে, শিশু ছিল। তো এসব দুর্ঘটনা বাংলাদেশে অহরহ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসব দুর্ঘটনা হচ্ছে। আর গতকালকের ঘটনার ক্ষেত্রে আপনি ভাবেন যদি মানে পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল, বাস ছিল, সিএনজি ছিল, আরও অনেকগুলো প্রাইভেট কার ছিল, তো এগুলা ওদের সাথে হতে পারতো। তো আমার মতে আমি বলবো যে বাংলাদেশের যে যে জায়গায় নির্মাণাধীন কাজ হচ্ছে সেক্ষেত্রে একটা মানে সাইন দিয়ে দেওয়া উচিত যে এখানে নির্মাণাধীন কাজ হচ্ছে, ওই রাস্তা দিয়ে মানে গাড়ি চলাচল না করলে তাহলে সবাই সতর্কতা অবলম্বন করলে সেক্ষেত্রে মানে এগুলো একটু ভালো হয় আর কি। এই ঘটনা প্রতিনিয়ত হতেই থাকে, একটা হয় আরেকটা ধামাচাপা পড়ে এমন একটা অবস্থা। যেমন 2012 সালের দিকে চিটাংয়ে ঠিক বদ্রঘাটের ফ্লাইওভার ভেঙে পড়েছিল, যেখানে প্রায় 14-15 জন মারা গেছিল। কিছুদিন আগে মগবাজার বা আরও ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এই ব্যাপারটা হতেই থাকছে। সে এই দায়িত্বটা খুঁটিয়ে মানে এই ব্যাপারটা আসলে খুঁটিয়ে দেখা দরকার। আসলে কে করবে সেটা আসলে আমরা নিজেও জানি না, কারণ আমরা হয়তো বলছি, আমরা ডিফারেন্ট মিডিয়াতে আমাদের ভিউজগুলো এক্সপ্রেস করছি, ফেসবুকে বলেন অথবা নিউজ প্রিন্ট মিডিয়াতে অথবা ইলেকট্রনিক মিডিয়াতে, কিন্তু আসলে কোনো একটা মেইন বডি বা একটা গভর্নিং বডি এটাতে চেক করবে যে অ্যাকচুয়ালি ঝামেলাটা কোথায় বা কেন হচ্ছে সেটা নিয়ে আসলে কেউ কথা বলছে না। আর কথা বললো অ্যাকচুয়ালি কথাটা কতটুকু রিচ করবে সেটাও কিন্তু আমরা শিওর না। সো এটা আমার এবার আমি নিজে ভয় থাকি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কাজ চলছে, সেটা শাহবাগ থেকে শুরু করে এখানে চলছে, এখন আমরা হয়তো রাস্তাটা বন্ধ থাকলো, মাঝে মধ্যে আমরা যাওয়া আসা করি, এখন উপর থেকে মানুষজন কাজ করছে, হতে পারে উপর থেকে পড়ে যেতে পারে বা স্ল্যাব পড়ে গেলো, যে কোনো ধরনের দুর্ঘটনা হতেই পারে, রড পড়ে যাচ্ছে,
এখন এই নিশ্চয়তা আসলে নেই আমাদের জীবনে যে কতটুকু আমরা সেফলি আমাদের বিশ্ববিদ্যালয়ে হাঁটাচলা করতে পারি। বিশ্ববিদ্যালয়ে বাদ দিলাম, একটা নর্মাল রাস্তায় যিনি যাচ্ছিলেন গতকালকে তিনি জানতেন না যে আসলে ব্যাপারটা ওই যে স্ল্যাবটা পড়বে বা ওনার যে তৎক্ষণাৎ ওখানে মৃত্যু হবে সেটা কিন্তু উনি বুঝতে পারেননি। সো একটুকু আমাদের সিকিউরিটি এনশিওর করা দরকার যে আমরা যা রাস্তাঘাটে হাঁটাচলা করছি সেটা আমরা সেফলি হাঁটাচলা করতে পারি। সেটা উন্নয়নের মানে যে দেশে যে উন্নয়ন করছে সবাই, উন্নয়নগুলো এই ছোটো ছোটো বিষয় দিয়ে কিন্তু গড়ে উঠে আমার মতে। তো এই ব্যাপারটা আসলে দেখা দরকার।